ডিএর দাবিতে ফের পথে সরকারি কর্মীরা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল। কবে মিলবে প্রাপ্য ডিএ? প্রশ্ন সরকারি কর্মীদের। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কবে ঘুচবে? বর্তমানে রাজ্য ডিএ দেয় মাত্র 3%, কেন্দ্রের বর্তমান ডিএ 38%, কেন্দ্র রাজ্য ডিএ ফারাক 35%। সংগ্রামে যৌথ মঞ্চের মিছিল। বকেয়া দাবি এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে একত্রে 28টি সংগঠন পথে নেমেছেন। এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডিএর দাবিতে ফের পথে সরকারি কর্মীরা। ডোরিনা ক্রসিং থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তু এবং রোহিতাস আমাদের সঙ্গে। আমি শুরুতেই চলে যাব সন্তুর কাছে। সন্তু, কি ছবি এই মুহূর্তে উঠে আসছে ডিএর দাবিতে যে এই মুহূর্তে মিছিল করছেন সরকারি কর্মচারীরা, কি ছবি? দেখো মিনাক্ষী, দীর্ঘদিন ধরে ডিএ বাকি এবং সেই ডিএর দাবিতেই তারা আজ রাস্তায় নেমেছেন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল একদম সরাসরি এসএল ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং এ যেই মিছিল চলে যাবে শহীদ মিনার পর্যন্ত। কিন্তু এখানে একটাই আওয়াজ উঠছে, কিছু চুরি গিয়েছে। কি চুরি গিয়েছে আমরা জানার চেষ্টা করবো। কি চুরি গিয়েছে? কে চুরি করেছে? সরকার চুরি করেছে তারা বলছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত ব্যানার দেখাবে সেই ছবি। সরকারি কর্মচারীরা তারা রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। কে চুরি গিয়েছে? আমাদের ডিএ চুরি করেছে। চুরি করেছে? কারা চুরি করেছে? এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত ব্যানার সেই ছবি দেখাবে, সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করবো। দাদা, কি চুরি গেল? ডিএ চুরি গেছে। চুরি করলো সরকার? কে কি চুরি গেল? কারা চুরি করলো? সরকার। এই মুহূর্তে সার্বিক ভাবে যে ছবি উঠে আসছে ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব সেই ছবি। এই মিছিল ডোরিনা ক্রসিং হয়ে সরাসরি এই মিছিল দাঁড়িয়ে গিয়েছে গোটা ধর্মতলা পর্যন্ত। গোটা ধর্মতলা অবরুদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। ছবি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত ব্যানার সেই ছবি দেখাবে। কিন্তু তারা বলছেন হকের দিয়ে তারা নিয়ে বাড়ি যাবেন। দাদা, কি চুরি গেল আপনাদের? আমাদের দিয়ে চুরি গেল। কারা চুরি করলো? এই রাজ্য সরকার। রাজ্য সরকার চুরি করে দিল? কিভাবে চুরি করলো? প্রতি বছর বছর আমাদের যে দিয়ে পাওনা হয় সেগুলো না দিয়ে আজকে অন্য খাতে সেগুলো ব্যয় করছে। আপনারা এই বয়সে রাস্তায় নামতে হচ্ছে? এই বয়সে রাস্তায় নামতে হচ্ছে। কত বয়স দাদা আপনার? আমার এখন 69 চলছে। 69 বয়সে রাস্তায় নামতে হচ্ছে দাদা? হ্যাঁ। এই ডিএর দাবিতে 69 60 70 80 প্রত্যেকেই রাস্তায় নামছে। তারা বলছেন তাদের ডিএ দরকার। আবারও শোনানোর চেষ্টা করব সাধারণ মানুষ কি বলছেন যারা নেমেছেন রাস্তায়। দাদা, কি চুরি গেল আপনাদের? ডিএ চুরি গেছে। খুঁজে পেলেন ডিএ? না না, খুঁজে পাই। কে চুরি করলো? রাজ্য সরকার। রাজ্য সরকার চুরি করলো? পুলিশ খুঁজছে ডিএ? ডিএ খুঁজছে না পুলিশ। পুলিশকে খুঁজতে হবে। পুলিশেরও তো ডিএ বাকি। নিশ্চয়ই, তাদেরও বাকি। এই মুহূর্তে রাস্তায় নেমেছেন তারা, তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন। মিনাক্ষী, আরো ছবি দেখ। দাদা, কি চুরি গেল? ডিএ চুরি হয়েছে। চুরি করলো সরকার? কিভাবে চুরি করলো? মেরা দিয়েছে, ভাইকে খাইছে, সকলকে খাইয়ে দিয়েছে। তুমি কি চুরি গেল? ডিএ। কারা চুরি করলো? সরকার। খুঁজে পেয়েছেন ডিএ? খুঁজছে না কেন? সুপ্রিম কোর্টে কেস চলছে। আমাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে। আমরা ওখানে যেমন সুপ্রিম কোর্টে লড়াই করছি, আমরা সরকারের কাছে জানাতে রাস্তাটাও দেবে। তারা লড়াই করছেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা এবং সেদিকে প্রত্যেকের নজর। এই মুহূর্তে মিনাক্ষী, তোমায় যে ছবিটা দেখানোর চেষ্টা করব, এক্সক্লুসিভ ছবি, যেখানে ডোরিনা ক্রসিং পুরোটা অবরুদ্ধ, গোটা ধর্মতলার প্রাণ কেন্দ্র পুরোটা অবরুদ্ধ হয়ে গিয়েছে, গোটা চত্বর যান নিয়ন্ত্রণ করা হয়েছে। রজনীকান্ত ব্যানার সেই ছবি দেখাবে। এবং এখানকার ডিএ ডিএ প্রার্থীরা তারা বলছেন চুরি হয়ে গিয়েছে তাদের ডিএ। ডিএ চুরি করেছেন স্বয়ং এই সরকার। ডিএ চুরি করেছেন স্বয়ং সরকারের প্রধান। এই মুহূর্তে গোটা ছবি দেখানোর চেষ্টা করবো। মিনাক্ষী, তুমি দেখতে পাচ্ছ এই প্রাণ কেন্দ্র, এই ধর্মতলার প্রাণ কেন্দ্র, সেখানেই তারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন। দাদা, কি চুরি গেল? ডিএ। ডিএ কারা চুরি করে নিল? সরকার। খুঁজে পেয়েছেন নাকি? খুঁজছেন এভাবে ডিএ? এই মুহূর্তে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং এই মিছিল শহীদ মিনার পর্যন্ত যাবে। আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো। পুলিশি ব্যবস্থা, আটোশাটো নিরাপত্তা, গোটা চত্বরে পুলিশ ডিপ্লয় করা হয়েছে এবং গার্ডরেল রেডি রাখা হয়েছে। পুলিশের যে ভ্যান, উচ্চপদস্থ আধিকারিক, তারা প্রত্যেকেই রেডি রয়েছেন। গোটা মিছিল যাতে সুষ্ঠুভাবে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায় সেই ব্যবস্থাই করছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে ভিড়ের ছবিটা দেখানোর চেষ্টা করবো। যত দূর চোখ যায় তত দূর এই সরকারি কর্মচারীরা, কারো 80 বছর, কারো 70 বছর, কারো 60 বছর, কিন্তু এই বয়সেও তাদের রাস্তায় নামতে হয়েছে। এই বয়সেও তাদের হকের ডিএর জন্য রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করতে হচ্ছে। মিনাক্ষী।